তাহারে কষ্ট তুমি কি আতর দা তোমার গায়েতে সুবাস ভাড়া তুমি কি গুলিস্তান মাঠের খেলা বললো আমি গুলিস্তান না আমি কস্তুরীর সাথে থাকতে থাকতে আমার গা সুবাসিত হয়ে গেছে যার জন্য আমাকে মনে হচ্ছে আমি কস্তুরী আজকে এই স্কুলে ফেয়ারওয়েল অনুষ্ঠানে এসে এই কবিতাটা আমার আবারও মনে পড়ছে মোনালিসাকে দেয়া ছোট হতে পারে জাস্ট একটা রিকগনিশন আমার সাথে আসছে মিলন সে আমার সাথে থেকে থেকে সেও এখন একটা বড় মনের অধিকারী একজন হয়ে গেছে ধন্যবাদ মিলন তোমাকে যে ফেয়ারওয়েল অনুষ্ঠানে আজকে আমরা এসেছি যে 57 জন ছেলে মেয়ে আমার তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা মাথা নিচু করে আছো কেন তোমরা মাথা উঁচু করে থাকবে বুক ফুলিয়ে থাকবে কারণ তোমাদের জীবনে এটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য পরীক্ষা এই যাত্রা হলো শুরু এখন তোমরা মন খারাপ এটা করছি যে এত বড় একটা স্কুল এই পরিসর জীবনের আসলে এই স্কুল জীবনের যে স্মৃতি তোমরা জীবনে যত বড় হবা কিন্তু এর মতো মধুর স্মৃতি আমরা বুড়ো হয়ে গেছি কিন্তু এই স্মৃতিগুলো হচ্ছে মধুর যত বড় হায়ার এডুকেশনেই যাও যত বড় হায়ার প্রতিষ্ঠানে কাজ করো এই স্মৃতির সাথে তুলনা হয় না এর জন্য মাথা নিচু করে কখনো থাকবে না বুক ফুলিয়ে থাকবে ইউ শুড বি প্রাউড দ্যাট ইউ আর দ্য স্টুডেন্ট অফ ডক্টর চন্দনা হাই স্কুল এটা মনে রাখতে হবে আমি তো সেই স্কুলে যখন থেকে স্কুলের সাথে জড়িত তখন থেকে আমি উন্মুখ হয়ে আছি আমার স্বামী প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মুর্তজাহানি আমরা দুজন উন্মুখ হয়ে আছি কোন দিন আমার স্কুলের একজন স্টুডেন্ট ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়বে কোন দিন ওদের সমস্ত পড়ার ভাব আমরা নিজে হাতে নিব আমি এখনো পাইনি মোনালিসা তোমাকে তথা আমার সব সন্তানকে আমি বলছি তোমাদের মধ্যে যে কেউ টেকনিক্যাল লাইন নট জেনারেল লাইন তোমরা যদি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পাও ইনশাআল্লাহ তোমাদের পড়ার খরচ আমি দেব আমার হচ্ছে বলে আমি আমরা দুজনে দেব তোমরা সেইভাবে তোমাদেরকে তৈরি করবে সেইভাবে তৈরি করতে থাকো ঘুমে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে অর্পিতা শুধু একজন মোনালিসা আর একজন অর্পিতা হলে হবে না তোমরা সবাই মোনালিসা এবং অর্পিতার মতো হবে তাই না কারণ একটা জিনিস কি আমরা সবসময় বলি আগে দর্শনধারী পরে গুণ বিচারে তুমি যে তোমার বক্তব্যটাকে এক্সপ্রেস করবে তোমার উচ্চারণটাকে ভালো করবে স্পষ্ট করবে তারপরে তো আমি বিচার করবো তোমার ভিতরে কি আছে সেটা পরে বিচার হবে তোমরা যারা অনেকে বক্তব্য দিয়েছো তারা চন্দ্রনা নামটাও কিন্তু ভালো করে উচ্চারণ করতে পারো না এটা দুঃখজনক এটা হচ্ছে চন্দ্রনা দিস ইজ নট রাইট উচ্চারণ স্পষ্ট হতে হবে সবসময় তোমার বক্তব্য স্পষ্ট হতে হবে আমি মুগ্ধ 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 মোনালিসা এবং অর্পিতার বক্তব্যে যে ওরা এত ফ্লুয়েন্ট বলছে কে বলবে যে বিলংস ফ্রম দিস স্কুল অনেক ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টদের চাইতে ওরা ভালো বলেছে এই দিস টু গার্লস আর প্রাউড অফ আস আমি এই টিচারদেরকে অনুরোধ করবো এইদের দুজনকে আপনারা লালন করেন আমাদের তরফ থেকে সহযোগিতার হাত সবসময় আছে এবং লালন করেন আমার বাকি সন্তানদেরকে যারা এইভাবে নিজেদের ভিতরে সবকিছুকে জাগিয়ে তুলতে পারে শুধু ইংলিশে না সব সাবজেক্টে যেমন আমরা গর্ববোধ করি যে আমাদের একজন টিচার ডিভিশনাল আইটি ট্রেনার হিসাবে সিলেক্টেড হয়েছে এতে যে আমাদের মতো একটা অল্প পাড়াগায় একটা স্কুলের জন্য একটা গর্ব এবং অহংকার কিন্তু আমি হেডমাস্টার সাহেব অনুরোধ করব একটা ছোট্ট ক্ষুদ্র পরিসরে একদিন আমাদেরকে ডাকে না আমাদের সেই ভাইকে আমাদের সেই টিচারকে আমরা একটু সম্বর্ধনা দিই জানাতে দেওয়া উচিত মানুষকে যদি উৎসাহ না দিই তাহলে তো হবে না আমরা সেই টিচারকে আমরা নিজেরাই বড় অনুষ্ঠান করতে হবে না আমরা রুমে বসে এক কাপ চা খাবো কিন্তু সেই টিচারকে বলবো বিকজ হি ইজ আওয়ার ভাই এই জিনিসটাকে মনে রাখতে হবে তোমরা যারা আবার এসএসসি দিচ্ছ তোমাদের জন্য তো দোয়া অবশ্যই কারণ তোমরা ভালো করবা আমি তো বারবারই বলছি যে আমি উন্মুখে আছি কবে আমার স্কুলের ছেলেমেয়েরা ভালো জায়গায় যাবে কবে আমি বলতে পারবো এই মেয়ে এই ছেলে আমার স্কুল থেকে পাশ করেছে এখন ডাক্তারি করছে এখন ইঞ্জিনিয়ারিং করছে সেইভাবে তৈরি হও ভালো হও
লেখাপড়া একটু আগে স্যার বলে গেল বললেন যে বিদ্যার দুর্জন হলেও পরিত্যাজ্য বর্জনীয়। কাজে সবচেয়ে প্রথম আদম সুরত কী হতে হবে, হতে হবে যে আমি ভালো মানুষ হব। একটা ভালো মানুষ হওয়া সবচেয়ে বড় কঠিন কাজ। ভালো মানুষ হলেই তুমি জ্ঞানী হতে পারবা, যদি তুমি জ্ঞানী হলে শিক্ষিত হলেই যে ভালো মানুষ হবে তা কিন্তু না। এই জন্য ভালো মানুষ হতে হবে। আমার টিচাররা সবসময় চেষ্টা করছে তোমরা আমাদের জন্য দোয়া করবে যে আমরা যেন তোমাদের সাথে থাকতে পারি। তোমরা জানো যে আমি এবং আমার হাজব্যান্ড আমরা অনেক বিজি, আর আমার প্রফেশনটা তেমন একটা যে আমাকে অনেক সময় দেখা যায় যে আমি দুপুরে ভাত ভাতও খেতে পারি না, যে মাগরের সময় দুটো লাঞ্চ করলাম আর ডিনার কখন করলাম তার তো ঠিক নেই। বাট হোয়াট আই এম ডুইং আর ডুইং ফর ইউ, আমরা কিন্তু আমি বা আমার হাজব্যান্ড আমাদের কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স নাই। মানুষ হয়তো মনে করে যে আমাদের অনেক টাকা ব্যাংকে, তা না, আমরা দুজনে জান করি, আমরা মানুষের জন্য করি, আল্লাহ সন্তুষ্টের জন্য করি। লাস্ট জুনে আমার হাজব্যান্ড আমরা 7টা মক্তব চালু করেছি কোরআন শিক্ষার আসর, 6 জন 6টা মহিলা 1টা পুরুষ। মোনালিসার মা আমাদের একজন কোরআন শিক্ষা যে মক্তব তার টিচার। সেই যে আমরা এই সমস্ত কাজগুলো করে আনন্দ পাই, ব্যাংকে টাকা জমায় আনন্দ পাই না, আমরা এইভাবেই চলি। মানুষ আলিশানি বাড়ি করছে কত টাইলস কত কী দিয়ে, আর আমাদের বাড়ি সেই মানধাতার আমলের বাড়ি। আমার ফ্রেন্ডরা আমাকে বলে চন্দনা এত সুন্দর সুন্দর কমোডিটিস তুমি কি বাড়ি বানাচ্ছ না? আমি হ্যাঁ বানাচ্ছি তো। কোথায় কোথায় বানাচ্ছ? বানাচ্ছি আখেরাতের বাড়ি বানাচ্ছি। আমরা তোমরা দোয়া করবে যে আমরা যেন তোমাদের পাশাপাশি থাকতে পারি, তোমাদেরকে শিক্ষার আলোটুকু তোমাদের হাতে ছড়িয়ে দিতে পারি। তোমরা নিজেরা ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমি সব শেষ করার আগে দুইটা কথা বলবো, তার একটা কথা হচ্ছে নামাজ কায়েম করবে, নামাজ পড়তে হবে। আজকে এই যে এইখানে এসে আমি কথা বলছি, আজকে এই যে এইখানে প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুল হয়েছে, এটা কি আমরা পারতাম? এটা কি হানিফ সাহেব পারত? কখনোই পারত না যদি আল্লাহ হুকুম না দিতেন। উনি যখন মক্তব চালু করলেন লাস্ট জুনে, তখন উনি আমাকে বললেন চন্দনা আমি কেন এত এর আগে এটা করতে পারিনি, কেন আমাদের মাথায় এটা আগে আসেনি। আমি বললাম যে এটা তো আল্লাহর হুকুম হয়নি, আল্লাহ তখন চায় নাই, আল্লাহ তো চেয়েছে যে তুমি হানিফ তুমি এটা করো। এই জন্য আল্লাহ না চাইলে আমরা কিছু করতে পারবো না। আজকে আল্লাহ চেয়েছেন বলে আমরা সবাই এখান থেকে একসাথে হতে পেরেছি। তো নামাজ সবাই করবো, এটা আমার অনুরোধ তোমাদের কাছে। যে 57 জন ছেলে মেয়ে আমার, তোমাদের জন্য আমার অনেক দোয়া। খুব ধীর স্থিরভাবে পরীক্ষা দিবা, টিচাররা তোমাদেরকে গাইড করবে, তোমাদেরকে ওনারা আবার বলবেন, সহযোগিতা করবেন। আমি আমার স্কুলের টিচারদের জন্য গর্ববোধ করি। আমার এবং আমার স্বামীর আমাদের ভালোবাসা দোয়া সহযোগিতার হাত সবসময় তোমাদের জন্য। হেডমাস্টার স্যার একটা কথা বলছেন যে একটা ফলক ওখানে দিবেন, ওখানে আমার একটা ছবি। আমি কিন্তু আমার ছবি দিতে চাই না। আমি অনুরোধ করব আপনারা যদি ফলক করেন তাহলে কার ফলক করতে হবে? প্রতিষ্ঠাতা ফলক করতে হবে। যদি আপনারা প্রতিষ্ঠাতা আজকের দিন হানিফ মোহাম্মদ গোলাম মর্তুজা সাহেব উনি যদি না চাইতেন, উনি আমি নিজেও কিন্তু জানি না যে স্কুলের নাম ডাক্তার চন্দনা হাই স্কুল হবে, উনি তো ওনার নামে দিতে পারতেন। উনি আমার নামে দিয়েছেন কেন? ভালোবাসার জন্য, ব্যাপারটা তাই। কাজে দুটো কারণে ওখানে ফলকে ফলক যদি করেন, যদি একটা প্রতিকৃতি করেন, ঈশ্বরজী কহে আমি হচ্ছি মহিলা মানুষ, মহিলা মানুষের আমি মারা গেলে আমি মুকুলকে এটাও বলে যাবো মুকুল আমার ছবিগুলোও তুমি নামায় ফেলবা। হ্যাঁ আমি কিন্তু গোড়া মুসলিম না, আমি প্রোগ্রেসিভ মুসলিম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করি। কিন্তু আমরা যেটুকু পর্দাপোশিতার মধ্যে থাকতে হবে সেইভাবে আমরা চলবো। একটা মানুষ যখন মারা যায় বিশেষ করে মহিলা, তার ছবি বিভিন্ন গানে থাকা আমি পছন্দ করি না। কাজে এরপর থেকে আমি এখন আছে থাক আল্লাহ ক্ষমা করবেন, পরে তুমি ওনার ছবি একটা রাখবা অ্যাজ বিকজ হি ইজ দ্য ফাউন্ডার অফ দিস ইনস্টিটিউশন। আমার ছবি আছে, আমি মরে গেলে সারাই ফেলব, যখন মরে যাবো তখন আমার নিজের জন্য আমল করার কিছু থাকবে না। আর ছবিটা এসে মানুষ যখন দেখবে তখন আমার গোনা হবে। তো প্রতিকৃতি যখন ওখানে থাকবে সেটা আমার হবে না। কাজে এই প্রতীক তুমি যখন করবা এর জন্য গভর্নমেন্ট না, যেন যা ফান্ড লাগবে আমি কথা দিলাম, আমি নতুনকে এইটা সব ফান্ড আমি দিব, এটা আমি কিন্তু হানি কমল গোলাম মর্তুজা দিবে না, প্রতিকৃতিটা হবে ওনার নামে, এটা তোমরা করবা। একটা জিনিস মনে রাখবে, আমার মেয়ে সন্তান তোমরা তোমাদেরকে দিয়েছি, ছেলে সন্তান তোমাদেরকে দিয়েছি,
সংসার সুখের হয় রমণীর বলে, তাই না? বলেছ না সবাই পোস্টার বানায় রেখে দেয় সংসার সুখের হয় রমণীর বলে। আরেকটা কথা আছে পাশে, সংসার সুখের হয় রমণীর বলে গুণবান পতি যদি থাকে তার সামনে। কি ঠিক বলছি? গুণবান পতি যদি থাকে তার সামনে। আজকে আমি চন্দন, আমি এখানে আসছি, আমার হাজবেন্ড যদি আমাকে সহযোগিতা না করতো, আমার হাজবেন্ড যদি আমাকে না বলতো যে না তুমি প্র্যাকটিস করো, না তুমি এখানে বিনা পয়সায় রুগী দেখতে পারবো না, তাহলে কি না যেতাম? আমি কি পারতাম? পারতাম না, কারণ আমি নিশ্চয়ই আমার সংসারে অশান্তি করে আমি যাবো না। তাহলে এই জন্য একজন বন্ধুর মতো, একজন গাইডের মতো একজন ভালো স্বামী দরকার। আমার যে সন্তানরা আজকে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছ, SSC দিবা, একদিন তোমরাও বড় হবা, তোমরাও একদিন, বললাম যে ঘুরে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তোমরাও একদিন ভালো বড় হয়ে ভালো সন্তান হবা, ভালো বাবা হবা, ভালো স্বামী হবা, যে মেয়েরা আছো একদিন বিয়ে করবা, তোমরা ভালো স্ত্রী হবা। এভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। এই জিনিসটা সবসময় মনে রাখবা যে তোমাদের যে কোনো কিছু রুট, একটা দেশের রুট হচ্ছে একটা ফ্যামিলি, একটা ফ্যামিলি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেটা সেই সন্তানরা রান করতে পারবে না। আমার দুই ছেলে, একটু আগে একজন টিচার বলে গেছেন আমি রত্ন বর্মা, সুহান আল্লাহ, আল্লাহ রহমানুর রহিম, হ্যাঁ আল্লাহ আমাকে দুইটা সোনার টুকরা ছেলে দিয়েছে। আমার একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে ডাক্তার, আমার দুইটা বউ, দুইটা বউই আমার ডাক্তার, এটা আল্লাহ রহমান, আল্লাহ দিয়েছেন বলে। সো তোমরাও এইভাবে নিজেদেরকে তৈরি করবা একদিন যে তোমরা অনেক বড় হবা, সত্যিকারের মানুষ হবা, সত্যিকার শিক্ষিত হবা, আর আমাকে সেই দিন এসে বলবা যে আমি বকুল আমার কাছে এসে বলবে যে ম্যাডাম আমার স্কুলের এই মেয়েটাই ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে। সেই দিন ওই দিন একটা কাজী নজরুলের কবিতা আছে না, আমি সেই দিন হব শান্ত জল উৎপীড়িতে রূপান্তর রোল আকাশে বাতাসে রইবে না, ওই দিন হব আমি সার্থক যেই দিন দেখবো আমার সন্তানরা ডাক্তার ইঞ্জিনিয়ার। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সুন্দর থাকো, সব থাকো, ভালো মানুষ হোক। আল্লাহ হাফেজ।